তখন মা একটা মহিলার গর্ভে থেকে বাবাজি পুত্র সন্তান জন্মান নিয়েছে আর একটা মহিলার গর্ভে থেকে বাবাজি কন্যা সন্তান জন্ম নিয়েছে মহিলা দুটো ঝগড়া করতেছে বলে পুরুষটা ছেলেটা হলো আমার এই মহিলা বলতেছে বলে না এই ছেলেটা আমার ওই মহিলাটা বলতেছে ছেলেটা আমার মেয়েটা তোমার তুমি

দের মধ্যে একটা পুত্র সন্তান হয়েছে এ বলতেছে আমার সন্তান আমিও বলতেছে আমার সন্তান হুজুর আপনি বিচার করে দিন কার কোনটা সন্তান জোরে বলল না সুবহানাল্লাহ হে বাবাজি আমাদের মধ্যে যদি বিচারটা হতো বাবাজে যে দেখতে বেশি সুন্দর থাকতো বাবাজে বলে দিতাম যে ওই মহিলা সবটাই হলো ছেলে কিন্তু বাবাদি দি উমারে পারুক রাজি আল্লাহ তিনি পবিত্র কোরআনটাকে কোলে দিলেন কোলে দেওয়ার পরে বলতে যে মায়েরা তোমরা এক কাজ করো একটাই ছেলে তোমরা দুজনাতে বলতে যে ছেলেটে আমার মেয়েটাকে বাবা কেউ নিতে চাই না বাচ্চা মেয়েটাকে কেউ নিতে চাই না ছেলেটাকে বাবা দুই মেয়েটা বলছে আমার সন্তান বেরানুসলাম মহাজ সামানিক রামও উমারে যাও মহিলা তোমরা এক কাজ করো তোমরা ঘরের ভিতরে নিজের নিজে ঢুকে যাও ঢুকে যাওয়ার পরে নিজের নিজের স্তনে দুই ফোটা করো দুধ বের করো দুই

আর সেই বিচারটা করার জন্য সর্বপ্রথম দাঁড়িয়ে পাল্লা সেই দিন তৈরি হয়েছে জ্বরে বলবেন না বেরাদিন ইসলাম মাদ্রাসার জামানিকেরা দানি বাবাজি আপনা তৈরি কর হলো দুই মহিলাকে বলতেছে বলে মা তোমার স্তনের দুধটা কোনটা বলে দাও বাবাজি দাড়িতে দলো বলে মা তোমারটা কোনটা বলে এটাও বাবাজি দুই মহিলার বাটিটা বাবা দুটো দাড়ির দিকে আপমারকে দিয়েছি বাবাজি মুসলমান একটাই দুধের ওজন হয় আপনার ভারি আর একটা দুধের ওজন হয় বাবাজি পাত নাও বেরাদিন ইসলাম মাদ্রাসার জামানিকেরা যে ভারী আমার পরে বলতেছি বলে মা তোমার হলো পুত্র সন্তান যেটা হলো হালকা ওগো মা তোমার হলো কন্যা সন্তান যে যারা

বলে এক কোন রাস্তা কে আপনার ঘেরাও করে দিয়েছি আমাদেরকে চলতে দেয় না চলতে দেই না হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আর ওই তিনি বাবাকে কি করলেন এক পা দপা করে বাবা যে আপনি এসেছেন আসার পরি বাগলকে বলতেছে বলে ভাগ তোদের জায়গা হলো জঙ্গলে রাস্তাতে নয় তোদের ভয়ের কারণে দুনিয়ার মানুষেরা রাস্তা দিয়ে চলতে পারে না যা চলে যাও তোরা জঙ্গলে খেলাধুলা কর বাগেরা সুরসুর করে বাবা ওঠে জঙ্গলে দিকে চলে যা তিনি বাগর বিচার করতেন এ বাবা তুই মুসলমান ভাই রামা সোনা মানে গের একদিন বাবা যে হজর তোমার ফারুকের একটা সন্তান ছিল তোমার ফারুকের পুত্র সন্তান ইমামে হোসাইনের সঙ্গে বাবা খেলাধুলাতে মাসগুলো কেমন খেলাধুলা করতেছে খেলাধুলা করতে 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 ইমামে হোসাইন বলতে কুমারে ফারুকের বেটাকে বলতেছে বলে এ তুমি গোলামের বাচ্চা গোলাম কে বললো ইমাম হোসাইন কুমারে ফারুকের বেটাকে বলছে তুমি গোলামের বাচ্চা গোলাম ওমার ফারুকের बेटा বাবাজি আপনার মনটা খারাপ। ওগো ইমামে হোসাইন আপনি আমাকে গালি দিলেন কেন? আপনি আমাকে গোলামের বাচ্চা গোলাম বললেন কেন? আমার আব্বা তো মদিনা শরীফের বিচারক মানুষ। আমার আব্বা তো মদিনা শরীফের রাষ্ট্রপতি। কেন আপনি গালিগালাজ করেছেন? বলোন না বল নাও। বাবাজি ইমামে হোসাইন আবার বলতেছে বল গোমার ফারুকের बेटा তুমিও কোলা তোমার আব্বা ও তার জন্য আমি বলেছি তুমি গলামের বাচ্চা গলাম তোমার বড়কের কান্না করতে করতে গিয়ে বলতেছো বলে আব্বা আপনি তো বাঘের বিচার করেন আপনি তো আপনার কিনা মানুষের বিচার করেন আব্বা গো আমার একটা বিচার করে দিতে হবে বলে কি বিচার বলে ইমামে হোসেন আজকে আমাকে গলামের বাচ্চা গোলাম বলেছে আব্বা আজকে বিচার করে দিতে হবে আপনি হচ্ছে মদিনা শরীফের রাষ্ট্রপতি আমি হচ্ছে রাষ্ট্রপতির বেটা আর ইমামে হোসাইন বলেছে গোলামের বাচ্চা গোলাম আব্বা আপনাকে বিচার করে দিতে হবে

নাবিজি যখন সেজদাতে চলে যায় ইমামে হোসাইন নাবিজির কাঁধে চড়ে যায় কান থেকে নামে নাও তার নাম হলো ইমামে হোসাইন এ বেটা তবে জোরে না শুনে নাও ইমামে হোসাইন কান নাও আমার নাবিজির কাঁধ মুবারকে চড়ে চড়ে ঈদগাহ ময়দানে যায় তার নাম ইমামে হোসাইন এই বেটা আমি

সকাল হয়ে গেল উমারে ভারু করে বেটাকে সঙ্গ করে নিয়ে এক জায়গাতে আপনার বিচার বসবেন মিটিং বসবেন অনেকে নাবির সাহাবিরা বসে বসে আছে চোখের পানি মেয়ে সাবিরা আমার চৌমা রে পার আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি যেই ইমান হস আয়ের আমার বিজির নাতি ভদ্রতি ইমামে মে কেন বিচার করতেছেন বাবা সাহাবিরা কেদে কেদে পাগল বলো গো আপনি বিচার করবেন না করবেন না বলো গো নবী সাহাবিরা ইমামে হোসাইন আমার বেটাকে বলেছে গোলামের বাচ্চা গোলাম আমি এটাই ফয়সালা নিতে চাই বেরান ইসলাম মাদে সামানি কিরাম ফারুক রাদিয়াল্লাহু তিনি বলতে বলো গো ইমামে হোসাইন আমার বেটাকে কালকে তুমি গোলামের বাচ্চা গোলাম বলে জেনে কি যখন বাবাজি ইমামে হোসাইন

বলছো না বির সাহাবিরা আজকে আমার বিশ্বাস হয়ে গেল আমিও জন্মাতি আমার বেটাও জন্মাতি আমরা তো কথা বুঝতে পারলাম না বুঝতে পারলাম না বলে কেন বুঝতে পারো নি বলো না বলো না বলে হুজুর কিভাবে আপনি জান্নাতি হলেন বলুন না হুজুর তোমারই পর বলতেছি গো নবীর ইমামে হোসাইন আমাদের দুই ব্যাপারটাকে বলেছে গোলামের বাচ্চা গোলাম আমি চিঠিতে আমি লিখে নিলাম কাল হাসরের মাঠে কাল কিয়ামতের ময়দানে আমি এই চিঠিখান আমি নবীকে দেখাবো এবং কি আমি আল্লাহ

আমার নাবি আমার নানাজির গোলাম তার সন্তান আমার নানাজির গোলাম আচ্ছা আমরা নাবিজির গোলাম না জি কিন্তু ইমাম হোসেন একবার নির্ধারিত ও বলেছে এই গোলামের বাচ্চা গোলাম তার মানে উমারে ফারুক বুঝে গেলেন যে আমি জান্নাতি জোরে বলেন কার গোলাম উমারে ফারুক কার গোলাম নাবির গোলাম তার সন্তান কার গোলাম নাবির গোলাম তাই উমারে ফারুক বলতেছে বলো শোনো ইমামে হোসেন যখন চিঠিতে লিখে দিয়েছে গোলামের বাচ্চা গোলাম আমি তো নাবির গোলাম আমার বেটাও নাবির গোলাম তাই আমি এটা নির্ধারিত করলাম আমিও জান্নাতি আমার বেটাও জান্নাতি জোরে বলবেন না আচ্ছা আমরা নাবির গোলাম বলে এই জান্নাতি বাগানে বসে আছি ঠিক না কবি বলতেছে আমরা নাবিজির পাগল আমরা মদিনার পাগল হবে না জোরে কেউ মনে হয় ঝোল পানি শেষ নাকি গো জি এ যে সুবহানাল্লাহ হবে না আমরা মদিনার পাগল আমরা নবীর পাগল আমরা মদিনার পাগল আমরা নবীর পাগল ওই মদিনার ধুলো মাটি ওই মদিনার ধুলো মাটি নয় ইকা দল আমরা মদিনার পাগল আমরা নবীর পাগল মনে আছে নবী নবী সেই তো জাহানের ছবি জরে আলো মনে আছে নবী নবী সেই তো জাহানের ছবি আর যার দিলেতে নবী ভর ছবি তার সোনারে আমরা পাগল আমরা মদিনার পাগল আমরা মদিনারে পাগল আমরা মদিনার পাগল ওই মদিনার আমরা মাটি ওই মাতি ধুলামাটি মাটি নয়নের কাদল আমরা নবী পাগল আমরা মদিনার পাগল পগল

বলবো শুনতে রাজি আছে এক নম্বর হলো বাবা মাকে যদি কেউ কষ্ট দেয় ওই ছেলে যদি জানসা দেয় জানসা দিয়ে কোনো কাজ হবে একটু জোর বলেন না দ্বিতীয় নাম্বার যদি নবাজ না পড়ে জানসা দিয়ে কাজ হবে তাহলে কটা হলো দুটো তিন মুর্শিদাবাদ থেকে আমি এসেছি বাবাজি যদি আমার প্রতি কেউ যদি একটু রাগান্বিত হয়ে যায় আমার প্রতি যদি কেউ আমাকে দুঃখ কষ্ট দিয়ে দেয় আমি যদি এখান থেকে দুঃখ নিয়ে যদি বাড়ি যাই আমি মোসাফের ব্যক্তি আমি আল্লাহর কাছে দোয়া করে দেব বলে আল্লাহ গো ওই জায়গাতে জলসা করতে গিয়েছিলাম ওখানকার কমিটির আমাকে সম্মান দেয় না বাবাজি মুসলমান বাইর আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে ওই জনসা আমি কবুল করব না কমিটি নাস্তা আশা মাতুরি বাবা ভাত অন্য অন্য এলাকাতে গিয়ে বক্তাদের নাই জি যেমন জালসা শেষ বক্তা খাইলো কি মরলো কি ঘুমালো আর কোনো চিন্তা নাই কি গো ব্যক্তি 300 তিনশো কিলোমিটার রাস্তা কে হ্যাঁ তিনশো কিলোমিটার আপনার পথকে অতিক্রম করে আপনাদের এলাকার ভিতরে এসেছে আবার কিছু কিছু কমেডি বলছে হোজুর বলে গ্রামবাসীরা বকটা তো কুড়ি হাজার টাকা নিয়েছে পুম হাজার নিয়েছে ওর সম্মান কেনা করব কি গো আছে না নাই

চিনি তো জয়নগর অনেক জায়গাতে এসেছে জলসা করতে মানুষের খুব ভালো ব্যবহার করে তার জন্য আমি এই জায়গাতে আসলাম এখানকার মানুষ ওরা খুব সম্মান করেছেন বাবা ওই জায়গা থেকে ওই জায়গা থেকে বাবা চার চাকা নিয়ে আস্তে আস্তে ঘুরাতে 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 ঢুকলাম ঢোকার পর আসা আসা নাস্তা তারপর চাওয়াল খেয়ে নিলাম আসার পর এসে আপনাদের সামনে এখানে হাজির মাসাল্লাহ তাই বাবা মুসলমান অন্য অন্য এলাকাতে গিয়ে দেখি আসার পরে বাবা যে বক্তা তো কোনো সম্মান নাই যেমন জালসা শেষ বক্তা মরলো কি বাড়ি গেল কি শুলো কিছু করলো ও আর কোনো খবর টাকা দিয়ে দিল আপনি যেখানে যান moral values সেটা আত্মার ব্যক্তিগত না ভাবা বক্তাকে যেমন দায়িত্ব হিসাবে নিয়ে এসেছেন সেইরকম দায়িত্ব হিসাবে তাকে বাড়ি পৌঁছানোর দেওয়া দায়িত্ব কাদের কাদের গো যে কমিটি ভাইদের হ্যাঁ যদি কোনো বক্তা যদি দুঃখ পেয়ে যদি বাড়ি চলে যায় বেকার কেন একজন বক্তা যখন বাবা তিনশো কিলোমিটার তিনশো কিলোমিটার পথকে অতিক্রম যখন আসে একটা মুসাফির হয়ে যায় আল্লাহ বলছেন মুসাফির ব্যক্তির কারেন্টের মতো কবল করি কি বললাম কারেন্টের মতো কবুল করি তো বাবা যে সোনা মানিক আপনাদেরকে একটাই অনুরোধ করে বলবো জলসা দিচ্ছেন ভালো কথা নেকি না নেকির কাজ আর ইবাদতের কাজ তবে মা বাবাকে মহাব্বত করবেন পাঁচ অক্ত নমাজ পড়বেন যে বক্তাকে নিয়ে আসবেন সম্মান করবেন ভালোবাসবেন দেখবেন দেশের উন্নতি বাড়বে জোরে বলে একবার তো বলুন আল্লাহ মাওলানা মুহাম্মাদ ওয়ালা

তুমি মানো না মানলে মন মানো না আশি খরি আসল জন্নত সোনার মদিনায় আশি খরি আসল জন্নত সোনার মদিনায় তুমি মানলে মানো না মানলে মন মানো না আশি আসল জান্নাত সোনার মদিনা আশি আসল জান্নাত সোনার মদিনা আশি হি দায় যাতো ইশেরি জলা ধর বলুন আশি ঈ দিয়ে যাতো ইশেরি জাল দূর করিতে পারে ওই মদিনা বালা ঝরে आले আসি হৃদয়ে যত ইস্কেরি জ্বালা দূর করিতে পারে ও মদিনা বালা ও মদিনা বালা তাই মাতি আশি আসল জান্নাত সোনার মদীনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মান মানো না আশি আসল জান্নাত সোনার মদিনায় ওয়ালা সেই দিনাও মৌলা মোহাম্মা সাল্লাল্লাহু তালা আলু সাল্লাম বাবাজি মুসলমান বাইর তাহলে বলুন আমরা নাবিক কে 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 মহাম্বাপ টেরাজি আহা হা এই কমিটি ভারে কষ্ট করে জালসা দিয়েছে গায়ে সুন্দর সাজিয়েছি আচ্ছা বলুন যে সাজা এ সাজানো তো আপনার নাকি আছে নাই আছে কেন বলুন তো আল্লাহ যখন বলেন বলে এই ফারিস্তারা যাও আমার নাবি মুস্তফা আমার সঙ্গে দিদার করবে তোমরা প্রথম আসমান সাজিয়ে দাও দ্বিতীয় আসমান সাজিয়ে দাও হ্যাঁ তিন নম্বর আসমান সাজিয়ে দাও চার নম্বর আসমান সাজিয়ে দাও পাঁচ নম্বর আসমান সাজিয়ে দাও এই রকম ভাবে সাত আসমান সাজিয়ে দাও বাবা মুসলমান সোনা মানিক এ সাজানো তো বাবা জি নেই কি পাওয়া যায় আর কিছু কিছু মানুষ আছে বাবাজি মাসিদ এবং তারা সাজাতে চাই নাই আছে নাই আসুন বাবা যে সুনামানিক আপনারা কষ্ট করে এই জান্নাতি বাগানে বসে আছেন আল্লাহর কাছে দোয়া করব কমিটির ভাইদের জন্য এই জলসাকে যেন কামিয়াব করে দেয় কবুল করি না জোর বলুন আবিন বাবাদি আমার মা বোনদেরকে বলবো মা খালারা আপনারা শুনবেন মা রাত্রিবেলায় মা জনলি আপনাদেরকে বলবো স্বামী মধ্যে ভালোবাসা মহাব্বত রাখবেন স্বামী মধ্যে ভালোবাসা মহাব্বত যারা রেখেছে আল্লাহ বলছে ওই বাড়িতে আমি রহমাত বর্ষিত করেছি জোরে বলেন আসুন আল্লাহ পাক আল্লাহ তালা বলছে বান্দা তোমরা নমাজ পড়ো রোজা করো হজ জাকাত সব করো কিন্তু তার ভিতর ভিতর তোমরা ইমান ও আকিদাকে ঠিক রাখি ইমান আকিদা বলতে কাকে বোঝা জানা আছে না যে জানেন কেউ ইমান মানে হলো বলবো নাকি আল্লাহকে না দেখি নাই কিন্তু আমরা বিশ্বাস আমার আল্লাহ আছে বিশ্বাস আমার নাবী আছে বিশ্বাস বলি গণ আছেন সেট বলে আর এই বিশ্বাসের নামই হচ্ছে ইমান যুবক আছে ভাইরে মা বাবাকে সম্মান করে না বিবাহ সাথে করছি হ্যাঁ তারপর মা বাবাকে আলাদা করে দেয় একমুটো মা বাবাকে ভাত দেয় না কত দুঃখের বিষয় বলুন তো আল্লাহ বলছে বান্দা তোমরা যদি নমাজ পড়ো রোজা করো হজ করো জাকাত দাও তাইলে পরে তোমার মা বাবা কি তুমি যদি এক মুঠো ভাত না দাও তোমার মা বাবাকে যদি উঁচু গলাতে কথা বলো তোমার নামাজ বেকার রোজা বেকার হজ বেকার জাকাত বেকার সব বেকার আমার মা বাবাকে লগ তোমার বাপ মা হলে এক কিシミরব এক কিシミরব বাবা বেরাদার ইসলাম মাদ্রাসার সামনে کرام যখন বাবা দিয়ে কথা বলো বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা বাপ মা কে mohabbat করেছে বাবাদের তারাই নবিকে পেয়ে গেছে তারাই বাবওলগণকে পেয়ে গেছে তারাই বাবা জান্নাতী হয়ে গেছে জোরে বলুন লা সুবহানাল্লাহ হে বাবাদের চলুন আপনাদের কি বলি কালকে আমরা আইদুল ফেতের নামাজ কে কে পড়েছে হাত তোলেন

এক জায়গাতে কিছু বাচ্চা বাচ্চা ছেলেরাও যেন বাবাজি খেলাধুলা করে নতুন নতুন জামা পরে নতুন নতুন পোশাক পরে এবং কি দেখতেছে বাবাজি মুসলমান এবং

শরীরে পুরো জামা জামাও আবা নবি মুস্তাফা গিয়ে বাবাও ওই বাচ্চা ছেলের মাথাতে রহমতের হাত কেন বাবার কে দিয়েছে আবা নবিজি বলছে বাচ্চাও এখানকার বাচ্চারা কত খুশি করতেছে আর তুমি কান্না করতেছো কেন বলো না তোমার গায়ে নতুন জামা কই তুমি কেন খুশি করো নাই বাচ্চাতে চোখের পানি বেলায় বলতেছি বলো গো রব্বুল আলামিন কি জবাব দেব ফেরাজ

গিয়ে শহীদ হয়ে গেছে আবার মা আর একটা বিয়ে করে আমাকে রেখে দিয়ে চলে গেছে ওখানে বেজি মাও নাই নাই আমার হাত কে ধরে ধরে ঈদগাহ ময়দানে নিয়ে যাবে ওখানে বেজি চাইছে

জি বাড়িতে নিআসলেন বাবা নসার পারে আমার নবীজি নিজের হাতে গোসুল বানায়া দেয় জোরে বলুন সুবহানাল্লাহ হাতে বাবা গোসুল বাবা বনগা দেয়া যায় বেরাদ ইসলাম গ্রাম এ সোনা মানি কেরো নিজের হাতে তো কুল বাবা গোসুল কানা বানায়া দিয়েছে নতুন একটা পোশাক নবীজি পরায়া দিয়েছে তারপরে বাবা আতর লাগায়া দিয়েছে চোখে সুরমা দিয়ে দিয়েছে আমার নবীজি কাঁদের উপরে তুলে নিয়েছে বাবা বাবা এই দেখা হইদারে চল দিয়াছি আমার নবীজি বলছো ছেলে বলো না তুমি খুশি খুশি কি নাও কথা বলে বলে না না শুধু আব্বা আব্বা করতেছে আমার না বেদি বাঁচতেছি বলো গো বাচ্চা আমি তোমার আব্বা হব তখন বাচ্চাটা একটু মুসকি হয়ে যাচ্ছে এ বাচ্চাও আমার বিবি তোমার মা এবং তোমার আলী হবে তোমার চাচা এবং ইনাও ইমাম হাসান ইমাম হোসাইন হবে তোমার ভাই এবং খাতুনে জান্নাত হবে তোমার যা বলেছে বাচ্চাটা বাবা চোখ দিয়ে বাবা জি আপনার কেনাও ছাড় করে চোখের পানি বের করেছে না বিগো আমার আব্বা নাই মা নাই ভাই নাই বোন নাই চাচা নাই আবার নাবিজি বলছে বাচ্চা টেনশন করো তোমার আব্বা আছে তোমার মা আছে তোমার চাচাও আছে তোমার বহিনও আছে তোমার ভাইও আছে জোরে বলেন বেরাদ ইসলাম মাদে সামানি গ্রাউ আমার নবীজি বাচ্চাটাকে নিয়েই দিগাহ ময়দানে গেলেন বাবা আমার নবীজি ঈদের নামাজ যখন দিলেন ঈদের নামাজ পড়ায়া দেওয়ার পরে আমার নবীজি এক দিকে নজর করে দেখলো কিছু কিছু সাহাবীরা বাবা ঈদের মাঠে বাবা ছিড়া ছিড়া কাপড় পরে ঈদের মাঠে নামাজ পড়তে গেছে ঈদের মাঠে নামাজ পড়তে গেলে নতুন পোশাক পড়া এটা হচ্ছে নাবি পাখের সন্ন্যাস আতর লাগানো এটাও নাবির সন্ন্যাস সুরমা লাগানো এটাও নাবির সন্ন্যাস জোর বলে জি এবং আল্লাহ পাক আল্লাহ তালা বলছে এ বান্দা বান্দিরা তোমরা বড় লোক হয়েছে তোমাদের আশেপাশে যদি গরিব মিসকিন থাকে তাদেরকে জামা কাপড় কিনে দাও তাদেরকে জাকাতের টাকা দাও তাদেরকে ফেতরার টাকা দাও তাদের যেন অভাব না হয় এখন অনেক এলাকায় বাবা দেখছি গরিব গরিব মানুষেরা তারা ঈদের খুশি কিনে বাবা এক কিলো গোশত কিনে তারা খুশি মানাতে না পারে জি বাবা যে মানি তা আপনাদেরকে বলতেছে বাবাজি রোজার মাস এই যে আপনারা তিরিশটা রোজা করলেন তিরিশটা রোজা করার পরে যদি আপনারা ঠিকভাবে ফকির মিষ্টির হক আদায় না করেন আচ্ছা বলুন রোজাকে ঠিক হবে আপনার বাড়ির পাশে ধরেন দুটো গরিব আছে তারা খেতে পায় না ঠিক ভাবে না ঠিক ভাবে আর এখন আবার কিছু একটা নিয়ম ওটা জানে যে মাসিতে এরান করছে বলে আজকে অমুক যেন এফতার দিয়েছে তোমাদের সবার যাওয়া থাকলেও সবাই এফতার করতে আসবে কিছু কিছু মানুষ আছে বাবাজি বাড়ি থেকে আবার দুটো খেজুরে ভরে পকটে খেজুর ভরেলে খেজুর ভরেলে আর পরে পকটটা খেজুর বের করে বাবাজি খাওয়া দাওয়া করে দুই গ্লাস পানি খায় তো কিছু মানুষ জিজ্ঞাসা আরে ভাই এখন তো খেজুর আছে তো এই খেজুর না নিয়ে তোমার খেজুর বের করছে না পকট থেকে না তোমার মত পাগলা নাকি আমি সারা দিন মন সুখে থাকব আর ওয়ার ইফতার করে আমার রোজাটা ওই নিয়ে নেবে না এরম পাগল আছে না নাই জি আছে আরে ভাই আপনাকে ইফতার করাবে উনি নাকি কিভাবে আপনি রোজা করবেন আপনি কষ্ট করবে আপনার রোজা কেউ নিতে পারে আপনি নমাজ করবেন আপনার ইবাদত কেউ নিতে পারবে কাল কিয়ামতের ময়দানে বাবাজি আপনি ইবাদত করবেন আপনি ইবাদত করবেন আপনার বিবি করবেন আপনার সন্তান করবেন আপনার বাল করবে না আচ্ছা বলুন তো আপনি ইবাদত করলে কি আপনার বেটা বেটিকে জান্নাত দিবে কি গো নিজে আমল করো আর নিজে জান্নাতে যাও জোরে বলেন নিজে আমল করো আর নিজেই জানলেতে যাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এটাই তোমাদের জন্য খুশির খবর তাই বাবাজি এই পবিত্র রমজান মাস যারা রোজা করেছেন 30 রোজা করেছেন এবং আপনাদেরকে বলতে চাই যে যাকাত দেন যাকাত এই কে কে যাকাত দিয়েছেন হাত দেখি যাকাত মানে বুঝুন তো কাকে বলে এগুলো আপনাদেরকে শিখতে হবে জাকাত যদি দেওয়া হয় তা আল্লাহ বলছে ওই আমি আরো রহমত বর্ষিত করব জোরে বলে কি জাকাত দিতে হবে যে রকম জাকাত আপনারা দেন কেমন করে আমি জানি না কিন্তু আমি কিরকম ভাবে দি জাকাত সেটা আপনারা শুনুন হাদিস ও কোরআন থেকে প্রমাণ যদি আপনি এক বছর টাকা গুলো ইনকাম করলেন ইনকাম করার পরে খাওয়া খরচা বাদ দিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে তিন লাখ কি চার লাখ দাঁড়িয়ে গেছে একশো টাকাতে জাকাত বেরিয়ে আসবে আড়াই টাকা ক টাকা ভালো করে মনে করে রাখে এই জাকাতের টাকা দিতে হবে কেউ যদি জাকাতের টাকা না দেয় তার সম্পূর্ণ টাকাটা হারাম হয়ে যাবে বুঝতে পেরেছে তো একশো টাকার মধ্যে জাকাত বাড়িয়ে আসবে ক টাকা ভাই এই বলেন না এই যুবক বলেন আড়াই টাকা তাহলে এক লাখে ক টাকা হয় আড়াই হাজার দুই লাখে পাঁচ হাজার তিন লাখে সাড়ে সাত হাজার

আর যারাই সঠিক রাস্তায় জাকাত দেবে আল্লাহ বলতে আমি তাকে আরো বড় লোক বানিয়ে দিব জোরে বলে আর দেখা গেল যে বছরে পাঁচ দশ লাখ পনেরো লাখ টাকা ইনকাম করছে এক টাকা জাকাত বের করছে না তার সম্পূর্ণ টাকাটা খাওয়া হারাম হয়ে যাবে বুঝতে পেরেছে আসুন বাবাজি আপনাদেরকে বলে গেলাম এগুলাই হচ্ছে আমাদের জন্য আপনাদের জন্য আমল ইনশাআল্লাহ এই আমল যদি করে আপনারা মানে যদি অন্ধকার করবো যেতে পারেন ইনশাআল্লাহ দেখবেন দূর আলে আল্লাহ

আমার নাবিজি দেখেছে নিদের মাঠে বাবা দেখেছে কিছু সাহাবি রাখ বাপ মারো ছিঁড়া ছিঁড়া কাপড় পরে বাবা জিদের মাঠে এসেছে বাবাও আমার নাবিজি চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে বাবাও আমার নাবির সাহাবিরে বলতে চোখ দয়াল নাবিজি এত খুশির দিনে কান্না করছে কেন আমার নাবিজি বল চোখ সাহাবিরা তোমরা শুনে না শুনে নাও দেখো নাও ঈদের মাঠে নমাজ করতে এসেছে আমার গরিব গরিব সাহাবিরাও

তাদেরকে দান করা হবে আর জান্নাতি লেবাদ পড়ে তারা জান্নাতে যাবে এ বাবা দি মুসলমান বাইরাও আপনি যদি দুনিয়ার মধ্যে একটা গরীবকে যদি জামা কিনে দিতে পারেন একজন মহিলাকে যদি কাপড় কিনে দিতে পারেন বাবা কাল কিয়ামতের ময়দানে আপনাকে ও জান্নাতি লেবাদ দা হবে জোরে বলুন না সুবহানাল্লাহ তাই বাবা রোজা করুন গরীবের

সর্বপ্রথম জান্নাতের ধাপ হলো তোমাদের বাপ মা জান্নাতের ধাপ করতুম কি জোরে বলেন না বাপ মা আচ্ছা বলুন তো কার কার মা বেঁচে আছে তো হাত তুলেন দেখি কাদের কাদের বেছে নেয় তারা হাত তুলে যাদের মা বিদায় নিয়ে চলে গেছে তারা হাত তুলবে মা সাল্লাহ আচ্ছা বলুন তো যাদের যাদের মা চলে গেছে আর মা বলে ডাকলে মা পাবেন ভাই আর মা সারা দিবেন আরে ভাই বিবি চলে গেলে আর বিয়ে করতে পারবেন কিন্তু মা চলে গেলে আর মা পাওয়া যাবে মা পাওয়া যাবে না আল্লাহ বলতেছে বলে গো বান্দারা তোমরা মার প্রতি লক্ষ্য করো লক্ষ্য রাখো বেরাদার ওই বাংলাদেশের মধ্যে কিছু একটা ঘটনা ঘটেছিল বাবা এক ঘরে তিনটি সন্তান বিবাহ সাথী করেছে বাপ মায়ের জাগা করেছে বাবা পায়খানা চেম্বার তিন বেটাতে লাথি মারতেছে তিন বেটাতে বাবা মাকে লাথি মারছে বাবাকে লাথি মারছে আচ্ছা বলুন ওই সন্তান জান্নাতি হবে না জাহান্নামী জাহান্নামী যেই সন্তান মা বাপের খোঁজ না ওই শকে সন্তান বলায় যাবে না এখন বাবাজি ব্যাটালায় ব্যাথা ব্যাথা বুঝেছেন কি বললাম এখনকার ব্যাটা ব্যাটালায় ব্যাথা ব্যাটা হলে করে বলছে আটটার কিনে দাও ব্যাটায় হলে বলছে বাপ চার চাকা কিনে দাও ব্যাটারাই বলতেছে কি আমাকে আরাম ফাইভ কিনে দাও কি গো বুলেট কিনে দাও আচ্ছা বাবা যে মাসুনা শোনা মানে আমার নাবিজি বলেছে যেই ঘরে কন্যা সন্তান নাই ওই ঘরে কোনো বরকত নাই যে ঘরে কন্যা সন্তান আছে ওই ঘরে আল্লাহর রহমত বর্ষিত আছে বলে জি আমার নাবির কাছে একজন সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কার mohabbat করব বলো তোমার মাকে বলো তারপরে কাকে বলো তোমার মাকে তারপরে কাকে তোমার মাকে তারপরে কাকে তোমার আব্বাকে তিন বাবা তার নাম্বারে নাম এসেছে বাবার মায়েদের সম্মান উঁচু করেছে আমার বিজি তিনবার তিনবার করেছে যায় ও মাcalo ও ভাইরা যুবকেরা শুনে নাও শুনে নাও করো বিবিকে বিবির জাগাতে রাখো বনকে বনের জাগাতে রাখো মা কে মার জাগাতে রাখো বাবাকে বাবা জাগাতে রাখো ভাবিকে ভাবের জাগাতে রাখো ভাইকে ভাই জাগাতে রাখো ও ভাই আপনার জন্য নেকির কাজ এখনকার যুবকদের গা দেখা যায় কোন ফল

हे बाबा सुना मानी कब मर जो कुल से जान जो कुल केरला राजमिस्त्री का जेजा अच्छा बाबा राजमिस्त्री के काचे का हाथ बंद ही बाबा राजमिस्त्री যারা রাজধানীর মিস্ত্রি আছেন কলকাতা জানো তারপর আপনার কিন বোম্বাই যান দিল্লি যান কত কত দূর দূরান্ত যান কিন্তু বাবাজি সোনা মানে কেন ও ভাইরা আপনার বলুন না মাতাতে মাতার ঘাম পায় পেলে কত কষ্ট করে বাবা টাকা কেন করতে হয় বাবাজি দুই বছর পরে আপনি বাড়ি ঢুকলেন বিবি আশা থাকে স্বামীর কাছ থেকে টাকা নেব মা

কি আছে না নাই খবরদার জান্নাত যদি পেতে চান খবরদার এই রকম কাজ করবেন না আপনার স্বামী আপনাকে দুটো খাবার খাওয়াবার জন্য আপনাকে দুটো ভালো রাখার জন্য আপনাকে শাড়ি কাপড় পরাবার জন্য বছর পর বছর ওই গ্রাম আপনার কিনা বছর পর বছর দূর দূরান্ত গিয়ে কাজ করে আপনার জন্য টাকা নিয়ে আসে আর ওই মহিলা স্বামীকে ধোকা দিয়ে আপনার পালিয়ে যায় পাঁচ বছর লেগে তবে একটাই কথা বলবো কোন বিবি যদি বলে যে স্বামী গো আপনাকে আমি সৌদি আরবে যেতে দেবো না পাঁচ বছরের জন্য তো যেতে পারবেন না যেতে পারবেন না বলে কেন এটা হাদিস শরীফ থেকে প্রমাণিত স্ত্রীরা স্বামী ছাড়া থাকতে পারে তিন থেকে চার মাস তার বেশি নয় বাবা তিন থেকে চার মাস এই তিন থেকে চার মাসের ভিতরে সঙ্গে বিবির সঙ্গে দেখা করতে হবে আর আপনার বিবিকে রেখে দিয়ে পাঁচ বছর চলে যাবে সৌদি আরবে আপনার বিবির হক আদায় করবে কে কি গো বিবির হক আদায় করবে কে বিবি যদি অনুমতি দেয় যে হ্যাঁ আমি থাকতে পারবো আপনি জান তাহলে যেতে পারেন বোঝা গেছে আসুন বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন যাই হোক বাবা অনেক রাত্রি হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন একবার দূর পড়ুন আল্লাহুম্মা এই তিনটা বন্ধ পারা যায় এই মারা ফেলবেন নাকি মাওলানা

আছে না নাই এই যে মানুষের উঠ পেলে যার কেউ শুনবে গো জি ফজর নামাজ পড়তে হবে কেউ যদি ফজর নামাজ যদি কাজা করে দেয় সব বেকার সব বেকার তাই বাবাতে মুসলমান শোনা মানে আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দুটো তো বাজে গেল